Israel. Y para que Israel, las vaya, un país al ser que, la basura ya ni, como un postir, ya la amor pay, basura de la da, se nota a su da, বোঝা বর্ষা এবং প্রত্যেক দাদাকে এবং ভাইকে দাদাদের শান্তির শ্রদ্ধা ভাইয়ের শুভেচ্ছা জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। প্রথমেই এটা বলতে চাইছি ভাই সাহ সাহেবের থেকে, বিকাশ ভাইয়ের থেকে অনেক কিছু জানতে পারলাম এবং ভাই সাহ সাহেব অনেক কিছু করতে গেছিলেন এবং তার মনে অনেক হতাশা বা দুঃখ দেখলাম, যেটা ওনার খুব কষ্ট জীবনে আছে এটা ঠিকই, কিন্তু উনি যে সঠিক পদে যাচ্ছে এটা উনি ওনার বোঝা উচিত। কারণ আমরা যদি কেউ সঠিক পদে যাই সেখানে আমরা নানা রকম আত্মবিঘাতে ঘুরতে হবে, হয়তো অন্যেরা মনে করবে এভাবে মনে খুঁজতে চলে যাচ্ছে, তাই বিভিন্ন রকম তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা হবে। সুতরাং আপনি কোনো রকম ঘাবড়াবেন না, হতাশ হবেন না, পরবর্তী ক্ষেত্রে আপনি যদি আমাদের এই সার্ভে জন্য শিক্ষার দিক থেকে কোনো উন্নতি করতে চান অবশ্যই চেষ্টা করবেন। এবং আমি আমার সামান্যতম যদি কোনোটা ভগবান দেয় আপনাকে চেষ্টা করবো সেইটার ব্যাপারে সহযোগিতা বিকাশ দেওয়ার চেষ্টা করবো। আপনি যে জায়গা থেকে নিজেদের প্রতিষ্ঠানকে তুলেছো, যে জায়গা থেকে নিজের শিক্ষার উন্নতি করেছো, পাশাপাশি আমি যেহেতু ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কিছুটা সম্পর্ক আছে তাই আমি তোমার বিশেষ বাইরে বেরোন, সুতরাং অনেক বাইরে তোমাকে অনেক জিনিস সামলাতে হয়, সেই সামলানোর পরেও এরকম একটা প্রতিষ্ঠান করেছো তোমরা তিনজনে মিলে, যেখানে প্রায় 300 জনের রুচি রোজগার এবং তাদের ভবিষ্যৎ তাদের ফ্যামিলি চলছে। এবং এই আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে করতে পেরেছি এবং অতীতেও অনেক ব্যাপারে আমি ইউনিয়ন কমিটি বা ন্যাশনাল কমিটিতে ছিলাম বা আরও যে কোনো সংগঠনের ব্যাপারে তোমাদের থেকে সবসময় সাহায্য পেয়ে এসেছি, যখন আমাদের পাশে কেউ নেই বা আমাদের ঘুরে দাঁড়ানোর জায়গা নেই সে জায়গাতেও তোমাদের সাহায্য অনেক পেয়েছি। যেমন আমাদের 2009 সালে পে কমিশনের মেমোরেন্ডাম, যেটা পুরোপুরি সরকারি কর্মচারীদের ছিল, যেটা শিবনাথদা, অঙ্কা, সুব্রত, আমি এরকম কয়েকজনকে করেছিলাম, সেখানেও দেখলাম আমাদের যে শুধু ন্যাশনাল সার্ভে কমিটি নয়, ডিপ্লোমা সার্ভে অ্যাসোসিয়েশন এবং ইউনিয়ন কমিটি যারা পুরোপুরি সার্ভেয়ারদের কাজে নিযুক্ত থাকতো তাদের মলারটাই পুরো আমাদের হেমন্ত দিনের পর দিন পরিশ্রম করে দিয়েছিল এবং আমাদের অনেক ব্যাপারে ওনারা সাহায্য করেছিল। এই জন্যে পায়োনিয়ার সার্ভে যাদের এখন নাম চেঞ্জ হয়েছে তাদের অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে যারা তাদের সময় নষ্ট করে এখানে আসতে পেরেছে। কিন্তু তার মধ্যেই যে ব্যাপারটা প্রচণ্ড দুঃখ লাগছে যে ন্যাশনাল সার্ভেডে যখন আমি 57-এ সার্ভে স্কুলতে পাস করি 85-এ ঢুকেছি তখন থেকেই ন্যাশনাল সার্ভেডেতে থাকতাম এবং থাকার চেষ্টা করতাম এবং করিও। তো আমার শিক্ষাগত জায়গাতে বিশেষ করে 93-তে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা একটা ন্যাশনাল সার্ভে কমিটি একটা কোর্স করেছিল মডার্ন সার্ভের উপর, যেটা আমার সার্ভে জ্ঞানেতে অনেকটা সিবৃদ্ধি হয়েছিল। পাশাপাশি আমরা 2009 পে কমিশনে মেমোরেন্ডাম দিয়েছিলাম, আমার মনে হয় পে কমিশন যে কমিটিটা ছিল 7 জনের কমিটি, তার মধ্যে চেয়ারম্যান ছিলেন সমকালীন সেনগুপ্ত সাহেব, তারা পর্যন্ত স্বীকার করতে বাধ্য।